হ্যালো সবাইকে, আমি আত্রেয়, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে আর আমরা এই মাত্র জাস্ট লাঞ্চ টাঞ্চ করে এই যে ছাদে এসে বসেছি। আমাদের রুটিন মোটামুটি তোমাদের জানা, আর আজকে কৌস্তবের অফ আছে। আর আজকে একদম দেখো একটুও রোদ নেই, ভাবলাম যে একটুখানি মানে বেশ কড়া রোদটা থাকলে বেশ একটু পিঠটা দিয়ে বসলে ভালো লাগে, একটুও রোদ নেই আজকে। ফ্রন্ট ক্যামেরায় শুট করছি বলে তোমরা অতটা বুঝতে পারবে না, মানে কপাল টপাল গুলো পুরো ট্যান হয়ে গেছে, কি করবো নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, ট্যান হয়েছে হোক, সেই নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, একটু রোদ হলে ভালো লাগে। এবারে লাস্ট কমলা লেবুটাকে খুলছে, যদি কোনো হাতের জাদুতে কমলা লেবুটা ভালো হয়ে ওঠে। চুপ করো তো, সব বাজে বাজে কমলা লেবু নিয়ে এসেছো। আমার বাগানের লেবু এগুলো সব। তোমাকে কি করে যে সব বাজে জিনিস দেন, মানে কমলা লেবুর উপরটা কি সুন্দর দেখতে, কি করে বুঝবো যে ভিতরটা টক। দেখি এবার খে। আগের গুলোর থেকে একটু বেটার, এটা পুরো তোমার হাতের জন্য হয়েছে। ওই দেখো আবার চেষ্টা করছে কিছু একটা খেতে। আচ্ছা ও বাবা নিয়ে নিয়েছে এতগুলো, নিয়েছে তো পাপাকে দিবি না? ধন্যবাদ, একটা দিছে বাবাকে, একটু মন খুলে দে না রে। দিচ্ছি তো তোমাকে, দিচ্ছি তো মামা, আটে তোমাকে দুধ দিচ্ছে। তুমি তোমার থেকে দাও, মামাম কি দিয়েছে সেটা ব্যাপার নয়, তুমি তোমার থেকে দাও। থ্যাংক ইউ। আমি তিনটে থাক, ওকে থাক, আমি পাঁচটা থাক, ওকে। এখানে টোপাকুলকে দেখো গাঁদা ফুলের সাথে কথা বলছে, মানে বুঝতে বুঝতে পেরেছো তো মাথাটা কতখানি খারাপ হলে? টোপাকুল এইসব উল্টাপাল্টা করছে, গাঁদা ফুলকে কিসব বলছে। যাই হোক, যেটা তোমাদেরকে একটা খবর দিই, মানে একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে জেঠু কিন্তু কালকেই বাড়ি চলে এসেছে, কালকে দুপুরবেলা বাড়ি এসেছে জেঠু। আর যেটা সব থেকে ভালো খবর সেটা হচ্ছে জেঠু খুব ভালো আছে, মানে যে যে প্রবলেমসগুলো জেঠুর ছিল, যেমন ধরো চেস্ট ইনফেকশন ছিল, শরীরে কিছু কিছু সমস্যা ছিল, সেগুলো এখন আর কিছু নেই। তবে এখন একটা একটু সমস্যা হচ্ছে, সেটা এতদিন যেহেতু প্রায় ধরো 20 দিন মতন যেহেতু নার্সিংহোমে ছিল, আর নার্সিংহোমে না ওরা খুব একটা হাঁটায়নি, তো এখন জেঠুর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মানে হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে, পায়ে জোরটা কম পাচ্ছে, পায়ে জোরটা কম পাচ্ছে। তো কেউ ধরে ধরে ধরো হাঁটাচ্ছে, একজন আয়া রাখা হয়েছে তো উনি ধরে ধরে হাঁটাচ্ছেন। তো মোটামুটি আশা করছি 10-15 দিনের মধ্যে জেঠু ভালো হয়ে যাবে। আর একদম মানে সব থেকে কি বলতো, এটা তো যেটা কৌস্তব বললো, মানে প্রচন্ড রিলিফ, মানে আমরা অত্যন্ত স্বস্তি পেয়েছি বলতে পারো, মানে কাউকে এরকম দেখলে তো মানে খুবই কষ্ট হয়। তো খুবই কথা বলার আছে আমার, এই স্বস্তির মধ্যে কি আজকে রাতে আমি একটু মস্তি করতে পারি? চিন্তা করো, এই স্বস্তির মধ্যে মস্তি করো। আমি যে কি কিছু একটা চিকেনটা এনে রেখেছিলাম, তার মধ্যে একটা চিলি ফেলে আর কি, চিলি চিকেন একটা যথার্থতা করে আমাকে একটুখানি মস্তি করার চেষ্টা করো। এখন নাকি চিলি চিকেন বানাতে হবে, সেই চিকেনের পিস গুলো যবে থেকে এনেছে তবে থেকেই কানের কাছে বলছে যে একটু বানাও, একটু বানাও। আর এখন তো আমি যেন সেদিন কি বানালাম, খুশির বাতাবরণ রয়েছে, তো এবারে সেটা করতেই পারো, মানে বাড়িতে টেনশনটা একটু কমেছে দেখবে, যতক্ষণ মানে বাড়ির মানুষ যখন নার্সিং হোমে থাকে না, যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ একটা উচ্চাটন থাকে, হ্যাঁ একটা উচ্চাটন কাজ করে মনের মধ্যে। তো সেই উচ্চাটনটা সত্যি কথা বলতে আমাদের নেই, এখন আমরা সবাই একটুখানি খুশি খুশি। টোপাকুলের ড্রাই ফ্রুটস পাউডার শেষ হয়ে গেছিল, এটা হচ্ছে টোপাকুলের ফেভারিট খাবার, মানে যখন সকালবেলা ওই বানানা মিল্কশেক খায় তখন ওর চাই চাই, মানে একটু ড্রাই ফ্রুটস পাউডার না দিলে ও বুঝতে পারে যে কিছু একটা মিসিং আছে, তো তার জন্য এটা আমাকে বানাতে হয়ই হয়। এবারে কৌটোতে ঢেলে রাখছি, এটা না তোমরাও করতে পারো বাড়িতে ছোট বাচ্চা থাকলে,
খুবই ভালো জিনিসটা, মানে হেলথের জন্য খুব ভালো। এমনি আমন্ডস আর কাজু এগুলো তো ভালোই, এর সঙ্গে তোমরা আখরোটটাও অ্যাড করতে পারো। আমি মাঝে মাঝে আখরোটটা অ্যাড করি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আর কি আখরোটটা অ্যাড করা হয় না, এই দুটোই দিই আর কি। মেমন কিন্তু খুব ভালোবাসে খেতে বলো, আরো খুব ভালোবাসে খেতে, মানে যে কোনো ধরনের মিল্ক শেকে দিতে পারো, বা ধরো বানানা প্যানকেক বানাচ্ছো সেক্ষেত্রে অ্যাড করতে পারো, আর কর্নফ্লেক্সে তারপরে মুয়েজলিতে এগুলোতে তো দারুণ লাগে খেতে। তো বাচ্চাদের জন্য কিন্তু জিনিসটা খুবই ভালো, এবং এটা কিন্তু অনেক দিন থাকে, এরকম না যে নষ্ট হয়ে যায়। মানে এটা প্রায় ধরো আমি করে রাখলাম, এটা মানে কতদিন চলবে আমি জানি না, কারণ টোপাগুলো একটু বেশি বেশি করে এগুলো খেয়ে নেয়, বাট এমনি 2-3 মাস আরামসে থেকে যাবে, কোনো প্রবলেম নেই। একদমই তাই। লাল ছুটি কাকা দুয়া ধরেছে পাই না, লাল ছুটি কাকা দুয়া ধরেছে পাই না, চার ধারে হাসিতে চিরুনি আইনা। এটা কি তুমি গান গাইলে না তুমি কবিতা বললি? কবিতা ও কবিতা বলেছো, গান তো হয়নি, এটা কবিতা। তো তোমাদেরকে বলে রাখি, টোপাকুল এটা তোমাদেরকে কেন শোনালো, টোপাকুল এটা শিখেছে। টোপলে তোমাকে এটা কে শিখিয়েছে বলো দাও? আচ্ছা, এটা টোপাকুলকে টোপাকুলের মোমো শিখিয়েছে দাদা। ফোনে দেখালো আমাকে। ও, ফোনে তোমাকে দাদা দেখিয়েছে, তখন থেকে তুমি শিখেছো। আচ্ছা, তো টোপাকুলের দাদা আর মোমো এটা শিখিয়েছে। এইবারে টোপাকুল আমাদেরকে বলেছে যে পপকর্ন যদি দাও তাহলে আমি লাল ঝুঁটি কাকাতুয়া গাইবো, তাই বলেছো তো? তাহলে তুমি কি গিয়েছো? তুমি তো কবিতা বললে, তুমি তো গাইলে না। কবিতার জন্য তো পপকর্ন পাওয়া যায় না। হ্যাঁ, কবিতার তো পপকর্ন নেই। তুমি একটু সুর করে করে গিয়ে দাও দেখি। গাও গাও, আবার গাও। লাল ঝুটি কাকাতুয়া গাও গাও, গাইবে? তাহলে নো পপকর্ন, নো পপকর্ন। ওকে, ডান। মেয়ে খাবে না তো কি হয়েছে? বাবা চলে এসেছে রান্নাঘরে মাথা দিয়ে, পপকর্ন সঙ্গে ছিল দেখে সেটাই। তো যাই হোক, আমি তোমাদের এটা হাইলি রেকমেন্ড করছি, এই যে এই পপকর্নটা দেখি, পপকর্নটা উড়ে বাবা অসাধারণ। মানে আমরা আইনক্স আগে যখন মুভি দেখতে যেতাম একটা সময় বিফোর কোভিড, তখন আমরা এই যে ধরনের পপকর্ন গুলো খেতাম, একদম একদম ঠিক সেরকম অভিজ্ঞতা, সেরকম টেস্ট, অসাধারণ খেতে। উচ্চারণ যে জিনিস করতে পারো না, তো এখানে একটা কড়াই নেওয়া হয়েছে, প্লিজ এই কড়াইটা দেখে কেউ তোমরা আমাকে গালাগাল করো না। একটা এটা হচ্ছে ওই যে ডিপ ফ্রাই করার কড়াই, মানে এগুলো এই কড়াই কত এক্সপেরিমেন্টের সাক্ষী জানো, এই কড়াইকে এখন ভুলে গেলে হবে? তো কি এটা জাস্ট দেখো, এটা কিছুই না, এটা জাস্ট ওই মাখনটা দিয়েছে। এবারে পপকর্ন গুলো নরমাল যেরকম করো ওরকম করবে, আর একদম লাস্টে ওই স্যাশেটা মেশাতে হবে। নরমাল একটা জিনিসই না, যেটা হচ্ছে এই হাতটা, সবাই জানে ফুল নিজের ওখেই বললে নরমাল নয়। আর এখানে একে দেখো, এই দুষ্টু বুড়িটাকে দেখো, দেখো দেখো আমার জামাটা কি করছে দেখো। হ্যাঁ, তুই পাবি না কিন্তু, আমি তোকে কেন আমার জামাটা এমন টেনেছিস দেখ, দেখেছো কেন দুষ্টুমি করছে দেখো। এই করে করে আমার সব ম্যাক্সি গুলো দিয়েছে 12টা বাজিয়ে। কি খুশি হয়েছে, এটা কি হচ্ছে দবলু? ফোটানো হচ্ছে, ফোটানো হচ্ছে। কি ফোটানো হচ্ছে? কিন্তু তোমাকে পপকর্ন দেব না, টেস্ট বোম মেশানো হচ্ছে, এটা নাম হচ্ছে টেস্ট বোম। অপূর্ব খেতে এই চিজবার্সটা, একবার কিনে দেখো আমাদের কথা শুনে, দারুণ খেতে, দারুণ খেতে। এটা একটু করে মিশিয়ে নিয়ে, আর মানে যাতে সবকটা পায় আর কি পপকর্ন। হ্যাঁ, মানে কেউ যাতে বঞ্চিত না থাকে সেটা দেখতে হবে। হেভি খেতে লাগে। এই এটার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। সিনেমাটা কোথায় দেখা হবে? সিনেমা তো হচ্ছে, যদি লজ্জার কথা আমরা এখন আরিয়া দেখছি, মানে আরিয়া 2 অ্যাকচুয়ালি। ও মা, বহুদিন আগে দেখার কথা, জেঠুর মাঝখানে এরকম হওয়াতে আমরা অনেকদিন আগে স্টার্ট করেছিলাম, মানে পুরী যাওয়ার আগে দেখা স্টার্ট করেছি। ভাবো, মানে এত ইন্টারেস্টিং আর এত সুন্দর লাগছে আমাদের, মাঝখানে আমরা একদম দেখিনি, কালকে থেকে আবার দেখা স্টার্ট করেছি। আমি এই পপকর্নটাকে জানো তো, আমি নষ্ট যখন খেতে যেতাম, মানে দেখতে যেতাম, তখন নিতাম, আমি এগুলোকে সোনার পপকর্ন বলতাম, মানে এত দাম নিত আইনক্সে। ও বলতো
বলে কি এত দাম হয়, মানে এরকম হতো হিসেব যদি তুমি করো টিকিটের থেকে প্রায় দামটা অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। তো ও বলছে এগুলোকে যদি ইলেকট্রিক কারণে হতো বাকেট গুলো একটা বড় বাকেট, আর আমার একটু স্বভাব আছে একটু বড় বাকেট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসার। তো বলতে সোনার পপকর্ন মানে এত দাম, তো সোনার দাম পড়েছে এখন মার্কেটে, আমরা খেতে পারছি বাড়িতে বসে। দাম 30 টাকা কিন্তু সত্যি খেতে খুব ভালো। এখানে একটা ক্ষুধার্ত ভুবুক্ষু ছোট্ট বাচ্চার মুখ তোমরা দেখে নাও। আজকে টোপাপুরের যা প্রাপ্তিজ ঘটছে সত্যিই তাই, তোমাদেরকে দেখাচ্ছি আজকে টোপাপুর অনেক কিছু পেয়েছে এবং কে দিয়েছে টোপাপুরকে আর কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে যিনি ক্যামেরাটা ধরে আছেন ইনি হচ্ছে ছোট ভুবুক্ষু আর ইনি হচ্ছে বড় ভুবুক্ষু, এই সব আবার কি? তো তার জন্য দুপুরবেলা তো দেখলি, দুপুর কেন মানে 3-4 দিন আগে থেকে বলে রেখে দিয়েছে ওই চিলি চিকেন বানাতে হবে। তো আমি চিলি চিকেনটাকে মানে চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখি, না যেন একদম যেন প্রফেশনাল লেভেলের হয়, এটা ওদেরকে খাওয়াচ্ছি আবার প্রফেশনাল লেভেলের জন্য চিলি চিকেন হয়, যেন চিল্লি চিকেন না হয়ে যায়, ঠিক আছে? চিলি চিকেনই হবে, তোমাকে তো জ্ঞান দিতে হবে না। তো আমার অনেক দেরি হয়ে গেছে কারণ একজন এসেছিলেন, তো তোমাদেরকে সেটা দেখাবো যে কি কি দিয়েছে টপলুকে। চলো আগে তাড়াতাড়ি করে আগে আমি এটা করি, চলো 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 চলো। চিকেন এনেছিল তার থেকে আমি অল্প একটুখানি চিকেনের আজকে চিলি চিকেন করছি, কারণ এটা বানাচ্ছি হচ্ছে আমার কৌস্তব আর দিদির জন্য। বাবা মা তো রাত্রেবেলা চিলি চিকেন খাবে না আর বোম্বা জিরো ছেড়েই দাও। তো অল্প একটুখানি চিকেন নিয়েছি, এবার চিকেনটাকে চলো ম্যারিনেট করি। তো সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে এখানে আদা রসুন বাটা, দেখো 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি ফার্স্টে অ্যাড করে দিলাম। 1 চামচ মতন হোয়াইট ভিনিগার অ্যাড করলাম, 1 চামচ মতন সোয়া সস অ্যাড করে দিচ্ছি, 1/2 চামচ মতন দেখো গ্রিন চিলি সস অ্যাড করছি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, এটা যে যেরকম ঝাল খাও সেরকম অ্যাড করবে, অল্প একটুখানি নুন অ্যাড করছি, এখানে যেহেতু এতগুলো সস ইউজ হবে তো সেই জন্য নুনটা একটু দেখে অ্যাড করবে। এইবারে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে, কিছুক্ষণ একটুখানি রেখে দেবো, একদম খুব একটা বেশি সময় নেই আমার হাতে, তো এই জাস্ট 10-15 মিনিট মতন রাখবো, তোমরা যদি বেশি রাখতে পারো তো ভালো। মেমো কারণে কারণে হচ্ছে কেন এখন তো রাগ করা ঠিক বুঝতে পারি না, কি হয়েছে রে মেমো তোর এখন কি হয়েছে? মাম্মা বলছে এগুলো মাম্মা নেই, এগুলো এগুলো ঠিকই তো বলেছে, কিন্তু তো মাম্মা পড়বে ওটা খাবে, তোমার কেন তোমারই তো মাম্মা, একটু যদি খায় বা পড়ে তো কি হয়েছে? আমাদের বাড়িতে এসেছিল হচ্ছে ছোট পিসি মানে আমার ছোট পিসি জেঠুকে দেখতে এসেছিল, সোদপুরেই থাকে একটু দূরে থাকে আর কি, নাটাগড়ে থাকে। তো কৌস্তবের 3 পিসি, তো প্রথম 2 পিসি মারা গেছেন, তো ছোট পিসি আজকে এসেছিল, তো ছোট পিসি একটা জামা দিয়েছে, আচ্ছা এগুলো হচ্ছে পুজোর জামা, দুর্গাপূজার সময় কেনা হয়েছিল, তারপরে আর সামহাও আসা হয়নি, তো তার জন্য এখন নিয়ে এসেছে। তো ছোট পিসি একটা জামা দিয়েছে, আর একটা জামা দিয়েছে টিটু দিদি মানে ছোট পিসির মেয়ে মানে আমার আরেক ননদ। তো দুটো জামাই মানে ভীষণ 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 সুন্দর হয়েছে। কি হয়েছে বাবা কি হয়েছে বসো দেখি নিতে দাও। তো তোমাদেরকে জামাগুলো দেখাই, আমার এত পছন্দ হয়েছে মানে আমিও দেখি, আমিও তো দেখিনি, প্রচন্ড সোবার দেখো, হ্যাঁ তুমিও তো দেখো, বাহ দেখো এই জামাটা কি ফাইন্ড ইজ দা নিউ কুল, খুব সুন্দর খুব সোবার, এটাও খুব সুন্দর, লেখাটাও খুব সুন্দর, লেখাটার থেকে বড় কথা সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা এত সোবার, জামাটা ভীষণ 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 পছন্দ হয়েছে। মেমো পছন্দ হয়েছে তোমার জামাটা? না 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 তোমারই, এটা মানে একটা জামা তো মানে একদম এত ভাইব্রেন্ট কালারটা আমার এত ভালো লেগেছে কি বলবো, দেখো দেখাচ্ছি তো পুরো সরস্বতী পূজার কালার, এই যে খুব ভাইব্রেন্ট সুন্দর হয়েছে দুটো জামাই দারুন, সামনে সামার আসছে, সামারের জন্য একদম সামার পারফেক্ট, সামার পারফেক্ট আই সুদিং কালার, তো এই জামাটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, দুটো জামাই পছন্দ হয়েছে। মেমো তোমার কোন জামাটা বেশি পছন্দ হয়েছে? এই দুটোর মধ্যে কোনটা? দুটো ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে। তো যে বাড়িতে আসছে টোপাগুল ফটোটা গিফট পেয়ে যাবে, কি বলবো বলো, টোপাগুলেরই জামা না চলছে একদম। কি কর্নফ্লাওয়ার দিলে? হ্যাঁ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, এইবারে গনগনে আছে দেখো, তেল চেপে গেছে সেই আমাদের এক্সপেরিমেন্টাল পচা ডিপ ফ্রাই কড়াইয়ে, এই কড়াই আর কাউকে দেখিও না যাতা অবস্থা কাউকে আর কি, বাহ দুটো কিন্তু পকোড়া আমি খাবো, হ্যাঁ সেটা জানা কথাই, হ্যাঁ সেটা আমি জাস্ট মনে করালাম, জানো যখন খুব ভালো বিষয়।
ফার্স্ট ব্যাচ উঠে গেছে, এখান থেকেই আমি মনে হচ্ছে দুটো পাবো। সত্যি কি বলবো, আমার মাথাতেই ছিল না যে তুমি এরকম ভাবে তুলে তুলে খাবে, তাহলে আমি আরেকটু নিতাম। কিন্তু আবার জানো ভুলে গেছো সব নিয়ম। দেখো একটু তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর আদা কুচি। আমি রসুনের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি, কারণ কৌশল রসুনটা একটু ফেভার করে, তো এটাকে একটুখানি হালকা একটুখানি রান্না করে নেব। এই ধরো এক মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর রসুনের গন্ধটা পুরোপুরি তেলের মধ্যে চলে যায়। পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। এবারে এটাকে হাই হিটে এক থেকে দেড় মিনিট মতন একটুখানি ফ্রাই করে নেব। এবারে দেখো সসগুলো অ্যাড করব। প্রথমে দেখো টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি, এটা টু টেবিল স্পুন মতন অ্যাড করলাম। তারপরে ওয়ান টেবিল স্পুন মতন সোয়া সস অ্যাড করে দিচ্ছি, না টু টেবিল স্পুন মতোই অ্যাড করছি। রেড চিলি সস অ্যাড করছি হাফ টেবিল স্পুন মতন। গ্রিন চিলি সস অ্যাড করছি এক টেবিল স্পুন মতন। একটুখানি হোয়াইট ভিনিগার অ্যাড করছি। এইবারে খুব ভালো করে এটাকে একটুখানি সসটাকে কুক করে নিতে হবে। অল্প একটুখানি চিনি অ্যাড করছি, এটা কিন্তু একদম অপশনাল, আমাদের একটুখানি বেশি টক লাগে, মানে শুধু যদি মানে সসগুলো দিই চিনিটা না দিই, তার জন্য দিলাম। আর নুন অ্যাড করছি, এটা কিন্তু বুঝে দেবে কারণ সসগুলো রয়েছে। গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, এটা যে যেরকম ঝাল খাও সেই মতন দেবে। এবারে এটাকে আরও এক মিনিট মতন একটু ভালো করে কুক করে নেব। এবারে চিকেনের পিসগুলো একে একে সবকটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে, রান্না একদমই শেষ প্রায়। নুন মিষ্টিটা একটু চেক করে নেবে। এবারে কর্নফ্লাওয়ার গোলা জল একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে রান্নাটা কিন্তু একদম শেষ। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা ছিঁড়ে অ্যাড করতে পারতে, বাট বেশি ঝাল হয়ে যাবে। আমি আর কৌস্তব খাই, বাট দিদি অতটা খায় না, তো আমি গ্যাস অফ করে দিলাম। চিলি চিকেন রেডি। রিপিটেটিভ ব্লগে আত্মীয় মোটামুটি পিএইচডি করে ফেলেছে, মানে আমরা একই জায়গায় আমাকে এখানটাতে বসাবে, একই থালা, শুধু জিনিসপত্রগুলো ডিফারেন্ট হয়েছে। এটা বলো না, মানে অকৃতজ্ঞ। তা বাড়িটা সেম, জায়গাটাও সেমই থাকবে, আর খাবারটা যে ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছো দেখে নাও। একটা অসাধারণ চিলি চিকেন, তার সঙ্গে এখানে একখানা আছে হচ্ছে গুড়ের রসগোল্লা। না ওটা তুমি কিনে এনেছো, খেয়ে দেখো। আবার একসাথে এতটা মুখে কিছু বুঝলে তুমি টেস্টটা? রুটিটা বেশি, জিনিসটা কম। বলো বলো বলো, সেই তো রিপিটেটিভই বলবে ভালো হয়েছে। না অন্য কিছু বলছি, চিন্তা করছো যে এতটা সময় নিলাম, বাজে হয়েছে? না, বলতে চাইছি যে শরীর আর মনের দুটোরই তৃপ্তি হলো। তাহলে যারা কমেন্ট করো যে গৌতম দা সারাক্ষণ আত্রেয়ীর প্রশংসা করে এবং এতে করে আমাদের বউরা রেগে যাচ্ছে, তারা দেখে নাও এটা আসল নয়, শুধু সংসারে শান্তি বজায় রাখার জন্য বউয়ের প্রশংসা। তো এবার আমি কথা না বাড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ একদম একদম। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে টপলু কি করতে হবে? টপলু কি করতে হবে? লাইক করতে হবে। আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কোথায় গেলে? তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।